হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না, অনেকেই রিকোয়েস্ট করেছো হোম ট্যুর দিতে, তো হোম ট্যুর শেয়ার করব কিছুদিন পরে। সবাই রিকোয়েস্ট করছো হোম ট্যুর দেওয়ার জন্য, তো হোম ট্যুর দিচ্ছি না। আমি ওপরে রুম শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব। আর আমি নিচে যে রুমে থাকি বা শ্বশুর শাশুড়ি মায়ের রুম, পাশে এক্সট্রা যে রুম আছে সমস্ত দিয়ে, রান্নাঘর ডাইনিং রুম সমস্ত দিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো চলো আগে দেখাই কেমন লাগে, তারপরে এসে আবার কথা বলছি, ঠিক আছে? তো চলো দেখে নাও। তো চলো, এটা ঢোকার ফার্স্টেই আগে দেখাই যেটা ছাড়া অন্ধকার দুনিয়া। ইনভার্টার আছে এখানে, আর এখানে আমাদের সব ব্রাশের সরঞ্জাম, এখানে অ্যাকোয়াগার্ড, আর এই যে এখানে বেসিন, আর এই যে এটা আমাদের টয়লেট, আর ওইদিকে মা বাবার টয়লেট আছে, পরে দেখাচ্ছি। এটা মা বাবার রুম, পরে আসছি। এটাও আমাদের রুম, পরে আসছি। এটা দেখায় আমাদের ডাইনিং টেবিলটা, এখানে এই চেয়ারটা রয়েছে কারণ বাবা ওই চেয়ারে বসতে পারে না, ওর জন্য এই চেয়ারটা এখানে দেয়া হয়েছে। আর এই যে দেখো এখানে রয়েছে একটা দেয়াল আলমারি, এখানে কাপ প্লেট সব অরিন্দমের খেলার ট্রফি টফি সব রয়েছে। আর ওখানে বিশ্বকর্মা ঠাকুর, আমাদের বাড়িতে যখন পুজো হয় সেই ঠাকুরগুলো এখানে রেখে দেয়া হয়েছে। আর এই যে এখানে একটা এরকম মানে কি বলবো, তাক মতো করা আছে। এখানে রয়েছে সোনার ঘোড়া, আর ওই যে ওখানে রয়েছে সোনার পটি টটি, এই সমস্ত রয়েছে। আর এই যে এখানে তো সন্ধে দেয়া হয়, আর এখানে রয়েছে একটা ঘড়ি। তো এই যে পুরো বারান্দাটা ভিউ এরকম। তো চলো এবার রান্নাঘরে ঢুকি, তারপরে ঘর দুটো দেখাচ্ছি। চলো এবার রান্নাঘরে ঢুকি। দেখো ঢুকেই এখানে চালের ড্রাম ছাড়া আমাদের চলে না একেবারেই। দেখো ঢুকেই একেবারে চালের ড্রাম, চালের ড্রাম, চাল ছাড়া আমাদের চলবে না। আর এখানে এই ড্রামটা রয়েছে, এটাতে মুদিখানার জিনিসপত্র থাকে। আর এখানে একটা এরকম সেলফ করা আছে, এখানে কোটো টোটো থাকে। আর এই যে মিক্সি, এখানে এখানে খাবার টাবার হয়ে গেলে সেগুলো থাকে, জলের বালতি, আটার ড্রাম, আর এই যে বাসনের তাক এখানে। আর এখানে একটা জানলা রয়েছে, জামা কাপড় কাচা হয়েছে। আর এই যে এখানে বেসিন, আর এই যে গ্যাস। ব্যাস এই হচ্ছে রান্নাঘর। আর এই যে এখানে দুটো তাক রয়েছে, এখানে জিনিসপত্র থাকে কিছু। আর এই যে দরজা দিয়ে বেরিয়ে যাব এবার। চলো এবার রুম দুটো দেখাই। তো এই যে ডাইনিং এর প্যাসেজটা একবার দেখিয়ে দিই, এই যে ভিউটা এরকম। আর ওই যে সিঁড়িটা উঠে গেল, ওখান দিয়ে আমাদের ওপরের ঘরে যাব। আজকে আর যাব না কারণ আগে দেখিয়েছি। চলো এবার শ্বশুর শাশুড়ি মা বাবার রুমে ঢুকি। প্রথমেই দেখাই এখানে একটা চেয়ার, এটা বাবার রেস্টি করা চেয়ার, এটা কেউ হাত দিতে পারবে না, নাতি এসে মাঝে সাঝে কাড়াকুড়ি করে। এই যে এখানে রয়েছে একটা ফ্রিজ, আর এখানে রয়েছে মার বিয়ের আলমারি, আর এইটা একটা কাঠের আলমারি রয়েছে। এই নিচের তাকে সমস্ত বই টই অরিন্দমের, খুললে এখান থেকে ইঁদুরের বাসা বেরিয়ে পড়তে পারে। আর এই যে এখানে এখানে রয়েছে কিছু, এই যে লাউ পোলা সেট টেট, ভালো করে গোছানো টোছানো নেই বাসন কোসন দিয়ে, এর মধ্যে একদম ভর্তি রয়েছে, বিশেষ করে বেশি রয়েছে বই। আর এই যে রয়েছে এখানে শ্বশুর শাশুড়ি মায়ের শয্যা, দেখো বালিশ পাতানোই আছে, বাবা এখন খাচ্ছে, খেয়েটে এখানে শুয়ে পড়বে। আর এই যে মার ড্রেসিং টেবিল, আমাকে দেখা যাচ্ছে ওইদিক দিয়ে, এখানে বাবার কিছু জলের বোতলকে। আর এই যে দেখো শ্বশুর শাশুড়ি মায়ের ছবি, বিয়ের পরপরের ছবি, দেখছো? তাহলে ইয়াং সময় কত ইয়াং সময়ের ছবি টবি, কি সুন্দর
স্মৃতি এগুলো। আর এখানে রয়েছে একটা টয়লেট, বেডের সাথেই একদম টয়লেট রয়েছে, কারণ শ্বশুরমশাই যেহেতু অসুস্থ এটা পরে করা হয়েছে, ওইটা টয়লেটের দরজাটা। আর এই যে এখানে রয়েছে একটা আলনা কাম শোকেস টাইপের, তো এখানে মার ওষুধ টষুধ সমস্ত কিছু থাকে ওখানে, এই যে এই ডিব্বাটাই এখানে ওষুধ টষুধ থাকে। আর এই যে এটা দেখো, এটাও একটা শোকেস, টিভি রয়েছে এখানে, আর এখানে কিছু শোপিস কিছু বাসন টাসন এই রয়েছে। তো এই হচ্ছে পুরো ঘরের ভিউ। হচ্ছে ফুল রুমটার ভিউ। এই যে দরজা দিয়ে বেরিয়ে যাব, চলো মা বাবার রুম থেকে বেরিয়ে। এই যে আমার এখানে ছোট্ট একটা রুম, ফার্স্টেই এখানটা দেখাই। এখানে এই যে দেখো, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে কিছু জলের বোতল, সোনার ছোট্ট ওয়ার্ড্রপ, সোনার এটা ওয়ার্ড্রপ, এর মধ্যে সমস্ত কিছু থাকে। আর এই যে আমাদের বিয়ের ছবি এখানে রয়েছে একটা, আর এই যে জলের বোতল, সোনার ফ্লাক্স, সোনার ফোটানো জল, এখানে সোনার ময়ূর বসে আছে, সোনার তানপুরা ও সেন্টারের চাবি, বিবেকানন্দ, সমস্ত কিছু এখানে এইভাবেই হ্যাঙ্গারটার মধ্যে ঝুলিয়ে রেখেছি। এই হ্যাঙ্গারটা আমার দাদু শ্বশুরের আমলের, কবেকারের দেখো। আর এই যে পতাকাটা সেদিন অরিন্দম নিয়ে এসেছিল সোনার জন্য, আর এখানে তো এই ফ্লাওয়ার ভাসটা রেখেছি। আর এখানে রয়েছে দেখো রাধাকৃষ্ণের একটা মূর্তি, আর এখানে জানলা রয়েছে। আর ঘরটা কিন্তু একদমই ছোট, দেখো দেখে বুঝতে পারছো এইটুকুর মধ্যে। আর এখানে সোনার এই যে খেলনা টেলনাগুলো, এখানে পুতুল টুতুলগুলো এইভাবেই থাকে এই রডটার মধ্যে, এখানে গামছা টামছা মেলে রাখি মাঝে সাঝে। আর এই যে এখানে রয়েছে আলমারিটা, এই যে খুবই ছোট এই রুমটা, নিচে আমি এই রুমটাতেই থাকি, কারণ সবসময় সোনাকে নিয়ে ওপরে থাকা সম্ভব হয় না। আর এই যে এখানে এই আলনাটা রয়েছে, আলনা বলতে এই স্টিলের রড দিয়ে এখানে আলনাটা বানানো হয়েছে, কারণটা হচ্ছে এখানে আলনা রাখার একদমই জায়গা নেই, ওর জন্য মোটামুটি এইটা রাখা হয়। তো আলনার পাশেই দরজা। আর এই যে এখানে রয়েছে একটা দুর্গা ঠাকুরের কাঠের একটা মূর্তি, কাঠের ভেতরে একটা উট। আর এই যে আমার ঘড়ি, এটাও আমার গানের প্রাইস, খুব সুন্দর ঘড়িটা, আমি দূর থেকে দেখাচ্ছি, কাছ থেকে দেখালে বুঝতে পারতে, তো যাই হোক। আর এই যে এখানে রয়েছে টিভি, আর এখানে এই যে পুতুলটা রয়েছে, এটা বেতের তৈরি, এর উপরে মানে কাপড় দিয়ে কাজ করা, এটা আমি গানে পুরস্কার পেয়েছিলাম। আর সোনার ঢোলক রয়েছে এখানে, সোনার কিছু খেলনা রয়েছে, সোনা সবসময় খেলে, গিটার, টম, কম্পিউটার, গেম, গাড়ি। আর নিচে ঢোলক রয়েছে, সোনার ফলের ঝুড়ি, আর এখানে ট্রাইপড। ব্যাস এই হলো আমার ঘড়ি, এই ঘড়ি বলছি আমার ঘর। আর এই যে এখানে একটা ছোট্ট আয়না রয়েছে, কারণ বললাম না ঘরটা ভীষণই ছোট, বড় সড়ো কিছু রাখার জায়গাই নেই একদম। ক্লিনই থাকে, আমরা বসি গল্প টল্প করি। এখানে আলমারি রয়েছে, এখানে শোকেসটা, আর এখানে বেডটা রয়েছে দেখো, এই রুমটা এরকম। আমার রুম থেকে বেরিয়ে এসে এই রুমটা তো দেখে নিয়েছো, আমাদের নিচের রুমগুলো আর ওপরের রুম তো আগেই শেয়ার করেছি তোমাদের, বলেছি যারা দেখতে চাও ডেসক্রিপশনে লিংক থাকবে, অবশ্যই চেক করে নিও, ঠিক আছে? তো দেখিয়ে দিলাম, সারাদিন তো দেখতেই থাকো আমার সাথে, যারা যারা আছো তারা তো জানোই যে আমি কোথায় থাকি, কোথায় শুই, কোথায় খাই, কিন্তু আজকে একটু ডিটেলসে ভালো করে দেখিয়ে দিলাম, কারণ তোমরা অনেকেই যেহেতু দেখতে চেয়েছো। তো কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আরেকটা কথা বলে দিই, যে যেখানেই থাকো, সে টিনের বাড়িতে থাকো আর অট্টালিকাতে থাকো আর নর্মাল কোনো জায়গায় থাকো, যেখানেই যার যেটা আছে সেটাই তার কাছে স্বর্গ, সেটাই বলে রাখলাম। তো যাই হোক, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, ঠিক আছে? চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে, টাটা।